অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য গণিত বিষয়ের প্রশ্নপত্র আলোচনা হবে। এই পরীক্ষাটা হয়ে থাকে 15 নম্বরের এবং সময় থাকে 30 মিনিট। একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো তিনটি। প্রথম প্রশ্ন, অখণ্ড সংখ্যাটি হলো, এখানে যে উত্তরগুলো আছে তাদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে এখানে শূন্য। তারপরে দেখো মূলদ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, বিয়োগ গুণ ভাগ এদের কোনোটাই নয়, এখানে উত্তর হবে ভাগ। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ 89 ডিগ্রি এর পূরক কোণ, তো এখানে পূরক কোণ বলতে 90 ডিগ্রিকে বোঝায়, তাহলে এর পূরক কোণ, তাহলে এর সাথে কত যোগ করলে 90 পাওয়া যাবে? 1 ডিগ্রি। পরবর্তী a² + 4 এর সাথে কত যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে? সেটা হচ্ছে এখানে 4a। তারপরে দেখো a = 1 - 1, তো এ সমান যদি -1 হয় তাহলে এ ভাজিত 1/a এর মান কত হবে? তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 1। এর পরে দেখো তোমাদের দুইয়ে দেখে বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার সঠিক উত্তরের জন্য থাকবে 2 নাম্বার। প্রথমটা দেখতে পাচ্ছ সরল করতে বলেছে, তো এটা সূত্রানুসারে একটু সাজিয়ে নিলে সূত্রানুসারে তোমরা এটাকে সমাধান করে নিতে পারবে। পরবর্তীটা ভাগ করতে বলেছে, সম্পূরক কোণ কাকে বলে? মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে ঘনমূল নির্ণয় করো। এই প্রশ্নগুলো প্রত্যেকে সলভ করবে, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের প্রথম ইউনিট পরীক্ষাতে থাকে। পরবর্তী দেখো তোমাদের এখানে কি বলেছে, তিনের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর চেয়েছে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 3 নাম্বার। এবং এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে, এবং উৎপাদকের বিশ্লেষণটাও ইম্পর্টেন্ট আছে, দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন গুলো। তারপরে দেখো এখানে সি দাগে যে অঙ্ক আছে, এখানে বলেছে তিনটি মূলদ সংখ্যা চেয়েছে। পরবর্তী ডি প্রশ্ন বলেছে, একটি বর্গাকার পার্কের চারপাশের এখানে 3 মিটার চওড়া রাস্তা আছে এবং রাস্তা সহ পার্কের পরিসীমা বলেছে দেখতে পাচ্ছ 484 মিটার, রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। এটা তোমাদের পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়ে পেয়ে যাবে অঙ্কটা, ঘনফল নির্ণয় করতে বলেছে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা এগুলোকে ভালো করে সলভ করবে। যারা এই ভিডিওটা দেখছো, অন্যান্য বিষয়ের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। প্রথম ইউনিট পরীক্ষার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, তোমাদের সুবিধার্থে লিঙ্কগুলো দেওয়া থাকবে। এবং এই মুহূর্তে দেখো স্ক্রিনের মধ্যে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছ, তো ভিডিওগুলো দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলেই তোমরা ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখে নেবে ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক থেকে।